এই মুসলমান আল্লাহ ওয়ালা মানুষটা রাস্তা দিয়া হাইটা যায়, এমন সময় তাকায় দেখে বিরাট বড় একটি সাপ। ওই সাপ ফণা তুলি আল্লাহর ওলিকে কামড় দিবে, রাস্তার মধ্যে শুয়ে আছে। আল্লাহর ওলি একবার দুইবার তিনবার বললেন, হে সাপ, তুমি যদি সাপ হয়ে থাকো তাহলে এখান থেকে চলে যাও। অনেক সময় জিন্নাতেরা সাপের আকৃতি ধারণ করে রাস্তায় শুয়ে থাকে, এই জন্য আমার নবীর হাদিস হলো একবার দুইবার তিনবার বলা, হে সাপ জিন হয়ে থাকলে চলিয়া যাও, রাস্তা ছাড়িয়া দাও, আমারে কষ্ট দিও না, আমারে আঘাত দিও না। কিন্তু আল্লাহর ওলি তিনবার বলার পরেও সাপটা নড়াচড়া করে না, এই জন্য আল্লাহর ওলি রাস্তার কিনারা থেকে একটি লাঠি নিয়া ওই সাপটাকে বাইরে ইয়া মেরে ফেললেন। আসলে ওইটা সাপ ছিল না, ওইটা ছিল একটি জিন, গিয়াছিল জিন। এরা মুসলমান মানুষ যে আশরাফুল মাখলুকাত, ওলাকুদ কাররামনা বনি আদম, আল্লাহ আমারে সম্মান দিয়ে বানাইছে, সমস্ত মাখলুকের উপর আমারে মনিব বানাইছে, আর সমস্ত মাখলুকগুলোকে আমার গোলাম বানাইছে। আল্লাহ ডাক দিয়ে কে মানুষ, এ মুসলমান তোমরা আমার গোলামি করো, তামাম দুনিয়ার সমস্ত মাখলুক তোমার গোলামি করবে, দুনিয়ার সব মাখলুক তোমার কথা শুনবে। ওই যে আল্লাহর ওলি সাপটাকে বাইরে ইয়া মাইরা বানাইছি, এখন জিন্নাতের কাছে খবর হয়ে গেছি মুসলমান একটি জিন মারা বাড়াইছি। অন্য অন্য জিনেরা আর দেরি করে নাই, একসঙ্গে অনেকগুলো জিন মিলিয়া ওই মুসলমানটারে ধৈরা নিয়ে গেছি, ওনাদের আদালতে নিয়ে হাজির করেছে, বিচার হবে। কেন আমাদের জিন্নাতকে মেরে ফেলল, তারে ফাঁসির কাস্টে জুলাইয়া মারা হবে। ওইখানে আদালতে মুসলমান বাইরা এদের সব বিচারক আইসা হাজির হয়ে গেছে, আদালত জিন্নাত দিয়ে কানায় কানায় ভরপুর হয়ে গেছে। এখন কি হবে, মুসলমানের বিচার হবে, মুসলমানের আমাদের জিন্নাতকে মাইরা ফেলাইছে, জিন্নাত আছে না নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন জিন জাতি আর মানব জাতিকে বানাইছে আমার গোলামের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুইটা জাতিকে আল্লাহ গোলামের জন্য বানাইছি, জিন্নাত দেখা যায় না, মানুষকে দেখা যায়। এরে মুসলমান, কিন্তু আল্লাহ বলেন দুইটা জাতিকে আমার গোলামের জন্য বানাইছি। এখন এদের আদালতরা আমার মুসলমান জিন্নাত দিয়ে ভরপুর হয়ে গেছে। এ মুসলমান বন্ধুরা রে, মুসলমান কেন জিনরে মারল? এখন আদালতে তার ফাঁসির রায় হবে, বিচার ফাইনাল হয়ে গেছে, কেন মারল জিন? এই জন্য মুসলমানের ফাঁসি। কিন্তু আল্লাহর কি মেহরবানি, ওইখানে একজন জিন্নাত যার বয়স হইল অনেক, উনি আইসা দাঁড়ায় ডাক দিয়ে বলে, আমার জিন্নাত ভাইরা শোন, মুসলমানকে ফাঁসির কাস্টে জুলাইও না, কারণ আমি মুহাম্মদ নবীর সঙ্গে দেখা কইরা তার থেকে অনেকগুলো হাদিস শুনেছি। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। কয় শুধু মুহাম্মদ নবীর সঙ্গে আমার দেখা হয় নাই, কয় আমি মুসা আলাইহিসসালামের সঙ্গেও দেখা করেছি। জোরে কর না, সুবহানাল্লাহ। কয় আমি ঈসা নবীর সঙ্গেও দেখা করেছি, পরিশেষে মুহাম্মদের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমরা শোনো, মুসলমানরে ফাঁসির কাস্টে জুলাইও না। তোমরা শোনো, আমি মুহাম্মদ নবীর হাদিস শুনেছি, হাদিসটা শোনাই বল শোনো। কয় কি হাদিস? কয় মুহাম্মদ নবী বলিয়া গেছেন, রাস্তার মধ্যে যদি কোনো জিন্নাত কোনো সাপ পাওয়া যায়, তাইলে একবার দুইবার তিনবার বলার পরে মারা যায় যাসি, তিনবার বলার পরে দিয়া এটা চলিয়া যাবে যদি জিন্নাত হয়, আর জিন্নাত না হলে শুধু সাপ হলে রাস্তায় পড়িয়ে থাকবে, কথা শুনবে না। অতএব যেহেতু মুসলমানটা একবার দুইবার তিনবার আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার পরেও জিন্নাতরা যায় নাই, মুসলমানের ফাঁসি হইতে পারে না, মুসলমানের ফাঁসি হইতে পারে না। তোমরা একটা কাজ করো, তারে এখন এই মুহূর্তে নাজাত দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। তখন মুসলমান ফাঁসির রায় ঘুরে গেল, মুসলমানের মুসলমানের গলার মধ্যে ফুলের মালা দিয়া তারে আহালান সাহালান ওয়েলকাম স্বাগতম দিয়া যেখান থেকে নিয়ে গেছে আবার ওইখানে পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া কয় জিন্নাত বানাইছি, কিন্তু শুনিয়া রাখো মানুষ, আমি জিন্নাতকে বলি নাই, এদেরকে সম্মান দিয়েছি। অলাকদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়েছি।
করেছি, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, ইজ্জতের মুকুট আমাদের আমাদেরকে পরাইয়া দিয়েছেন আর জানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুসলমান, তোমাদের জন্য আমি জাহান্নাম বানাই নাই, কিন্তু তোমরা যখন আমার গোলামি করবে না, আমার দাসত্ব করবে না, আমার বন্দেগি করবে না, তোমরা জানিয়া রাখো তোমরা জাহান্নামের আগুনে জ্বলবা। আল্লাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালাইতে চায় না, ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ ডাক দিয়ে কয় তুবু ইলাল্লাহ। এরে মুসলমান, যত গুনাহ করেছো, তোমার গুনার যদি পাহাড় বরাবর হয়ে যায়, সাগরের ফানা বরাবর হয়ে যায়, গুনাগুলো তওবার মেডিসিন দিয়া মাফ করাইয়া কবরে যাইও। মুসলমান ভাইরা, কবরে যদি যাই আমরা গুনাহ মাফ না করাইয়া, তাইলে ওইখানে আমাদের জন্য আজাব আছে। আর যত গুনাহ করেছেন, গুনাহ যদি মাফ করাইয়া কবরে যাইতে পারি, আল্লাহ বলেন তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই। এ মুসলমান ভাইরা, আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বুঝেন, উদাহরণ দিয়ে বুঝেন, যখন আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার সন্তানেরা দেখবেন মুসলমান কানের মধ্যে স্বর্ণের জিনিস পরে, নাকের মধ্যেও পরে, হাতের মধ্যেও পরে, পায়ের মধ্যেও পরে, এগুলো পরতে পরতে দেখবেন এক সময় ময়লা হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, তখন স্বর্ণকারের কাছে নিয়া এই ময়লাগুলো দূর করার জন্য মেডিসিন দিয়ে আগুনের মধ্যে ফালায়। আগুনের মধ্যে ফালাইলে পরে দেখবেন ওই মেডিসিনের কারণে আবার আগের মতন স্বর্ণ ঝকঝক ঝকঝক হয়ে যায়। কেন রে মুসলমান, ময়লা লাগছে, আগুনে ফালাইছে, ওইখান থেকে তুলছে, ঝকঝক শুরু হয়ে গেছে। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এরে মুসলমান, তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই, কিন্তু তুমি যে গুনার ময়লা লয়ে কবরে যাইবা, ওই জাহান্নামের আগুন দিয়া তোমার গুনার ময়লা সাফ কইরা, একটা দিন সরিষার দানা পরিমাণ ঈমান তোমার মধ্যে পাইলে আল্লাহ পরিশেষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিবে। কি বুঝলেন? কোন একজন আল্লাহর বান্দা রাবিয়ার সঙ্গে দেখা করতে গেছে, আড়ালে বৈশা কিছু কথা জিজ্ঞেস করবে। আল্লাহর বান্দা গিয়ে দেখেন রাবিয়া ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ শেষ কইরা উনি তসবি তাহলিল আদায় করে, কিছুক্ষণ পরে উনি নামাজ শুরু করে দিলেন এশরাকের নামাজ, এশরাকের নামাজ শেষ কইরা উনি আবার চাষতেন নামাজ, এমন করতে করতে জোহর পর্যন্ত আবাদত করলেন, জোহর পর্যন্ত আবাদত কইরা উনি আবার আসর পর্যন্ত আবাদতে লিপ্ত হয়ে গেলেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। আবার ওই লোকটা এশার নামাজের পরে গিয়া দেখেন উনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন, পড়তে পড়তে সারা রাত কাটায় দিছি। ফজর নামাজের পরে চিন্তা করুন, আবার একটু যোগাযোগ করবেন, কিন্তু আল্লাহর বান্দি আবার তসবি তাহলিল নিয়ে বসে গেছি। কিন্তু মুসলমান ভাইরা, এশরাকের নামাজ পড়ে চাষতের নামাজ পড়ে অটোমেটিক একটু ঘুমায় গেছি, ঘন্টাখানে ঘুমাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে কয় আল্লাহ, একটা ঘন্টা তোমার ডাকতে পারলাম না আল্লাহ, একটা ঘন্টা তোমার ইবাদত করতে পারলাম না আল্লাহ, তুমি আমার এমন চক্ষু দান করো আমি যেন কয়েক মিনিট ঘুমাইলে কয়েক ঘন্টার ঘুম পুরা হয়ে যায়। আল্লাহ একটা ঘন্টা ঘুমায় ফেলাইছি, আল্লাহ তোমার কাছে কি জবাব দিব? আর আমরা, আমাদের হালাত কি, আমাদের অবস্থা কি? ঘুমিয়ে কাজা করিলাম ফজর, ঘুমিয়ে কাজা করিলাম ফজর, যখনই জাগিনি তখনই জোহর, খেলায় খেলায় কাটাইলাম আসর, মাগরিবে আজ শুনিয়া যান এসাতে শামিল হও জামাতি, এখনো জামাতে আসের স্থান। মুয়াজ্জিন ফজর ডাক দিল হাইয়া আলা সলা, জোহরেও ডাক দিল হাইয়া আলা সলা, আসরেও ডাক দিল হাইয়া আলা সলা, এ মুসলমান মাগরিবও ডাক দিল হাইয়া আলা সলা, আবার এশার নামাজের সময় ডাক দিল হাইয়া আলা সলা, এরে বান্দা নামাজ পড়তে আসো, আসো কামিয়াবির দিকে আসো। কিন্তু আমরা এক এক করিয়া সবগুলো নামাজ কাজা করিয়া দিলাম, জোহরও পড়লাম না, আসরও পড়লাম না, মাগরিব এশাতেও হাজির হইলাম না। এরে মুসলমান, হাসরের কঠিন দিনে আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা রে তুই কে আমার গোলামি করছস, তুই কে আমার বন্দেগি করছস, তোর তো আমি অনর্থক দুনিয়াতে পাঠাই নাই, অহেতুক দুনিয়াতে পাঠাই নাই, তোরে পাঠাইছিলাম আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য, আমার বন্দীগির জন্য, কই তোর বন্দী? অথচ রাবিয়ার মতো একজন মহিলার থেকে আমরা শিক্ষা নেই, উনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, মুসলমান ফজর নামাজের আগে দিয়া উনি কাপড়টা আঁচলটা বিছাইয়া দিয়া
দুইটা হাতে আঁচলটা দিয়ে আল্লাহর ডাক দেয়, কয় মালিক গাড়ি চাই না বাড়ি চাই না আল্লাহ, তোমার কাছে ধন দৌলত চাই না, তোমার কাছে সম্পদ চাই না, একটা জিনিস চাই, আমার এই কাপড়ের আঁচলটারে মালিক তোমার মহাব্বত দিয়া ভরপুর করিয়া দাও। আল্লাহ আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই, আমি তোমার মহাব্বত চাই, তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাই, আল্লাহ তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাই। একদিন রাবিয়া বসরির কাছে একজন লোক একটি ভুনা করা মুরগি আইনে হাদিয়া দিছে, ওগো আল্লাহর বান্দে আপনি তৃপ্তি সহকারে খান, ভুনা মুরগি আইনে দিছে খান, আমার জন্য একটু দোয়া কইরে। আল্লাহর বান্দা রাবিয়া বুনা করা মুরগিটা হাতে নিয়ে কান্না শুরু করে দিল। যেই লোকে মোর মুরগি হাদিয়া নিয়ে আসছে জিজ্ঞেস করে, আম্মা আপনি কাঁদেন কেন? হাদিয়া পাইছেন খুশি হইবেন, হাদিয়া খাবেন, আপনি কাঁদেন কেন? রাবিয়া ডাক দিয়া কয়, কান্নার কারণ হইল এই মুরগিটারে প্রথম জবাই করা হয়েছে, রুহুটা বের হওয়ার পরে চামড়া পশমগুলো সরাইয়া বুনা করা হয়েছে, আর হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবিত অবস্থায় ধইরা জাহান্নামের আগুনে ফালাইব, ওই চিন্তায় আমি অস্থির হয়ে গেছি। আগে তো মুরগির রুহুটা বের করা হয়েছে, তারপরে বডিটা আগুনের মধ্যে ফালানো হয়েছে, আর আল্লাহ হাসরের দিন আমাদেরকে জীবিত ধইরা ধইরা জাহান্নামের আগুনে ফালাবে। এই জন্য জাহান্নামের কথাকে স্মরণ করে আমি কান্দি, জোরে কন্না আল্লাহু আকবার। ওই রাবি আল্লাহরে খুশি কেমন করে খুশি করছি, সারাদিন রোজা রাইখারে মুসলমান, দুইটা রুটি হাতে লইয়া এক গ্লাস পানি হাতে লইয়া রাবিয়া ইফতার করবে, আজান হয়ে গেলে পানিটা মুখে দিবে রুটিটা খাবে, সারাদিনের ক্ষুধার্ত রুটি খাবে, রুটি আর পানি নিয়ে বসা ঘরের ভেতরে, হঠাৎ করে দরওয়াজার সামনে একজন হাঁক মারছে, গরিব মানুষ আল্লাহর রাস্তায় আমারে দান করেন, আল্লাহর রাস্তায় আমারে কিছু দেন। রাবিয়া চিন্তা করে, মালিক সারাদিন তো তোমারে খুশি করার জন্য রোজা রেখেছি, আল্লাহ ইফতারটাও নিয়েছি তোমার জন্যই খাবো, এখন তো তোমার নামে, ও মালিক তোমার নামে এখন এই লোকটা আমার কাছে ভিক্ষা চাইতেছি, ঘরের মধ্যে কোনো কিছু নাই, ঘরের মধ্যে আমার কাছে দুইটা রুটি আর এক গ্লাস পানি ছাড়া আর কিছুই নাই, ভিক্ষুকের আমি কী দিয়া বিদায় করব? চাইছে জোরে আওয়াজ দিয়ে বলেন তো, চাইছে কার নামে? আর জোরে বলেন কার নামে? রাবিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ তোমারে খুশি করার জন্য রোজা রাখছি, আর এই ভিক্ষুক বাড়াই তো তোমার নামেই চায়। রাবিয়া কাজের মেয়েকে ডাক দিয়া কয়, এখনও কিছু সময় বাকি আছে, আজান তো হয় নাই, আমি এক গ্লাস পানি দিয়া রোজাটা ভাঙব, দুইটা রুটি আল্লাহ রস্তে ভিক্ষুকের হাতে নিয়ে দিয়া আস। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালে জান্নাত পাবে তারা। আমি আল্লাহ ধন দিয়া মন দেখিলাম, কত দনি কানে দৈরা রাস্তায় বসাইলাম, আমি আল্লাহ ধন দিলে নিয়া কুল পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না, ঠিক কিনা জোরে কন? এই জন্য মাঝে মাঝে উঠে আল্লাহরে ডাক দিবেন, বেগুনা পাঠাইছ মালিক গুনা নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাব। আহ, মাঝে মাঝে আল্লাহকে ডাক দিবেন। তো রাবি আল্লাহর নামে রুটি দিলেন দুইটা, কয়টা রুটি আল্লাহর হস্তে দিয়ে দিলেন, এক গ্লাস পানি হাতে নিয়ে বসা আছি, আর কিছু খাওয়ার মতন নাই, সারাদিনের ক্ষুধার তো আল্লাহর বান্দিক, এখনো আজানো হয় নাই, ইফতারির সময়টা এখনো বাকি আছে, আল্লাহর বান্দি বৈশা রইছে, আল্লাহরে ডাকতেছি, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা রি
आमी आल्लार कुदरते दिलेर मध्य जोश आइसा गेछे রাবিয়া আমার সঙ্গে ব্যবসা করেছে আমার নামে দান করেছি আর আমি আল্লাহর ওয়াদা হইল আমারে কেউ এক দিলে আমি তারে দশ দেই আমারে দুই দিলে আমি তারে বিশটা দেই রাবিয়া যেহেতু আমার সঙ্গে ব্যবসা করতে গিয়া দুইটা রুটি আমার নামে দান করছি ও ফেরেশতারা জান্নাত থেকে বিশটা রুটি লইয়া রাবিয়ার ঘরের মদিনায় পৌঁছাইয়া দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার এরে মুসলমান ভাইরা রে ওই রাবিয়া পানি নিয়ে বসে আছে হঠাৎ করে দরওয়াজার সামনে একজন মানুষ দাঁড়ায় আছে দরওয়াজা খটখটাইতেছে দরওয়াজায় আওয়াজ দিতেছে এরে মুসলমান দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে ঘরে কে আছো রাবিয়া ঘরে আসনি রাবিয়া কাজের মেয়েকে পাঠাই দিয়ে বলে যাও দেখো তো কে দরওয়াজায় খটখটায় কে দরওয়াজায় আওয়াজ দেয় কাজের মেয়েটা বাহিরে গিয়া দেখে একজন লোক দাঁড়ায় আসি তার হাতের মধ্যে গরম রুটি দেখা যায় আর একটু জোরে কর না সুবহানাল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহকে রাজি খুশি করে ফলায় দুনিয়ার সব মাখলুক তার জন্য রাজি হয়ে যায় জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে রাজি করেন দুনিয়া সব রাজি হয়ে যাবে আপনি আল্লাহর পিছনে দৌড়ান আপনার পিছনে দুনিয়া দৌড়াবে দুনিয়ার ইজ্জত দৌড়াবে দুনিয়ার সম্মান দৌড়াবে ঠিক কিনা জোরে বলেন তো আমরা তো আল্লাহ থেকে দূরে সরে গেছি আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি এরে মুসলমান বাইরারি আমার রাবিয়ার ঘরের সামনে লোকটা রুটি নিয়ে দাঁড়ায় আছে গরম রুটি মেয়েটা গিয়ে বলে কি চাই কয় রাবিয়ার জন্য রুটি নিয়ে আসছি কয় ঠিক আছে আমি ভিতরে যাই অনুমতি নিয়ে আসি আম্মার কাছ থেকে রুটি নেওয়া যাবে কি না আপনার থেকে রুটি গ্রহণ করা যাবে কি না একটু অপেক্ষা করেন রাবিয়ার কাছে আইসে কাজের মেয়েটা ডাক দিয়ে বলে আম্মা গো দরওয়াজার সামনে এক লোক দাঁড়ায় আসি আপনাকে রুটি দেওয়ার জন্য আসি রাবিয়া ডাক দিয়া কয় রুটি আমার জন্য আসছে কয় হা দিয়া নাকি কয় হা কয় তাইলে গইনা গইনা নিও রুটি কিন্তু বিশটা হবে রুটি দিছে কয়টা আর পাইব কয়টা পাবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে পাবি এবার ওই বিক মুসলমান লোকটা দরওয়াজার সামনে দাঁড়ায়া রুটি দিয়া চলে যাইতে চায় কয় না গইনা গইনা দেন বিশটার কম হইলে আমি নিব না ফেরেশতাও কয় রাবিয়ারে দেখি আল্লাহর ওপর কতটুকু বিশ্বাস স্থাপন করতে পেরেছি রুটি গইনা গইনা ১৮ পিস রুটি দিয়া ওই লোকটা চলে যায় কাজের মেয়ে কয় দাঁড়ান রুটি বিশটা পুরা হবে দুইটা কম দিলেন কেন আমার মনিবা বলেছেন রুটি বিশটা হবে আপনি কম দিলেন কেন ওই লোকটা আসলে দুনিয়ার কোনো লোক নয় উনি আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয় পরীক্ষা করলাম রাবিয়া আল্লাহরে কতটুকু বিশ্বাস করি আমার বুঝ হয়ে গেছি রাবিয়া আল্লাহরে পরিপূর্ণ বিশ্বাস করে এই নাও আরও দুইটা রুটি মিলাইয়া ২০টি রুটি দিয়ে গেলাম রাবিয়া যেহেতু আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে আল্লাহ তার ওপর রাজি হয়ে গেছি জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ তার ইফতার করাইবেন ওই রাবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এরে মুসলমান রাবিয়ার জিন্দগি বলা বলতে গেলে অনেক সময় লাগবে যেমন রাবিয়া হজ করতে রওনা দিয়েছে আল্লাহু আকবার তার জীবনের মধ্যে পড়েছি আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারারে কাবা বানাইছে ইব্রাহিম আর মানুষ বানাইছি আমি সুবহানাল্লাহ কাবা ঘরের চেয়ে মানুষের দাম কোটি কোটি গুণ বেশি কাবা বানাইছি ইব্রাহিম আর ইসমাইল আর আমি মানুষ বানাইছি খলাক্তু বিয়া দাইয়া আমার কুদরতি হাত দিয়া মানুষ বানাইছি এরে মুসলমান আল্লাহ ডাক দিয়ে কে ফেরেশতারারি রাবিয়া হজ করার জন্য রওনা দিছি রাবিয়া আসতেছি আমি চাইতেছি রাবিয়াকে কাবা গড়টা উঠাইয়া নিয়া সম্মান দিয়া দিয়া তারে নিয়ে আসবা রাবিয়া আল্লাহকে কেমন রাজি আর খুশি করে বলাইছি আল্লাহ ডাক দিয়ে এক মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ ৮টা জান্নাত বানাইছি
সাতটা জাহান্নাম বানাইছি, আটটা জান্নাত বানাইছি, একটি জান্নাত বেশি বানাইছি, বেশি সংখ্যক মানুষ যেন আমার জান্নাতে যাইতে পারে, অধিক সংখ্যক মানুষ যেন আমার গোলামি কইরা আমার জান্নাতে যাইতে পারে, এই জন্য আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি রে বান্দা। তোমাদেরকে বলি বান্দা, তোমাদেরকে বড় আদর করে, বড় মায়া করে, বড় মহাব্বত করে বানাইলাম, এরে বান্দা তোমার জন্য দুনিয়ার সব মাখলুককে গোলাম বানাইয়া দিলাম। আর দুনিয়া খলিকত লাকুম ওয়াং তুম খলিকতুম লিল আখিরা, এ মানুষ তোমাদেরকে আমার গোলাম বানাইছি, আর দুনিয়ার সব কিছু তোমার গোলাম বানাইয়া দিয়েছি। যেমন কোনো একজন বুজুর্গ আল্লাহওয়ালা রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছি, এমন সময় তাকায়া দেখে রাস্তার মধ্যে বিরাট বড় একটি সাপ শুয়ে আছি। এই মুসলমান আল্লাহওয়ালা মানুষটা রাস্তা দিয়া হাইটা যায়, এমন সময় তাকায় দেখে বিরাট বড় একটি সাপ, ওই সাপ ফণা তুলি আল্লাহর ওলিকে কামড় দিবে, রাস্তার মধ্যে শুয়ে আছে। আল্লাহর ওলি একবার দুইবার তিনবার বললেন, হে সাপ, তুমি যদি সাপ হয়ে থাকো তাহলে এখান থেকে চলে যাও। অনেক সময় জিন্নাতেরা সাপের আকৃতি ধারণ করে রাস্তায় শুয়ে থাকে, এই জন্য আমার নবীর হাদিস হলো একবার দুইবার তিনবার বলা, হে সাপ জিনু হয়ে থাকলে চলিয়া যাও, রাস্তা ছাড়িয়া দাও, আমারে কষ্ট দিও না, আমারে আঘাত দিও না। কিন্তু আল্লাহর ওলি তিনবার বলার পরেও সাপটা নড়াচড়া করে না, এই জন্য আল্লাহর ওলি রাস্তার কিনারা থেকে একটি লাঠি নিয়া ওই সাপটাকে বাইরাইয়া মেরে ফেললেন। আসলে ওইটা সাপ ছিল না, ওইটা ছিল একটি জিন, গিয়াছিল জিন। এরা মুসলমান মানুষ যে আশরাফুল মাখলুকাত, ওলাকুদ কাররামনা বনি আদম, আল্লাহ আমারে সম্মান দিয়ে বানাইছে, সমস্ত মাখলুকের উপর আমারে মনিব বানাইছে, আর সমস্ত মাখলুকগুলোকে আমার গোলাম বানাইছে, আল্লাহ ডাক দিয়ে কে মানুষ, এ মুসলমান তোমরা আমার গোলামি করো, তাম দুনিয়ার সমস্ত মাখলুক তোমার গোলামি করবে, দুনিয়ার সব মাখলুক তোমার কথা শুনবে। ওই যে আল্লাহর ওলি সাপটাকে বাইরে ইয়া মাইরা বানাইছি, এখন জিন্নাতের কাছে খবর হয়ে গেছে মুসলমান একটি জিন মারা বাড়াইছি। অন্য অন্য জিনেরা আর দেরি করে না, একসঙ্গে অনেকগুলো জিন মিলিয়া ওই মুসলমান তারে ধৈরা নিয়ে গেছি, ওনাদের আদালতে নিয়ে হাজির করেছে, বিচার হবে। কেন আমাদের জিন্নাতকে মেরে ফেলল, তারে ফাঁসির কাস্টে জুলাইয়া মারা হবে, ওইখানে আদালতে মুসলমান বাইরা এদের সব বিচারক আইসা হাজির হয়ে গেছে, আদালত জিন্নাত দিয়ে কানায় কানায় বরবর হয়ে গেছে, এখন কি হবে মুসলমানের বিচার হবে? মুসলমানের আমাদের জিন্নাতকে মাইরা বলাইছে, জিন্নাত আছে না নাই? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন জিন জাতি আর মানব জাতিকে বানাইছে আমার গোলামির জন্য। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুইটা জাতিকে আল্লাহ গোলামের জন্য বানাইছি, জিন্নাত দেখা যায় না মানুষকে দেখা যায়। এরে মুসলমান কিন্তু আল্লাহ বলেন দুইটা জাতিকে আমার গোলামের জন্য বানাইছি। এখন এদের আদালতরা আমার মুসলমান জিন্নাত দিয়ে ভরপুর হয়ে গেছে, এ মুসলমান বন্ধুরা রে, মুসলমান কেন জিনরে মারল? এখন আদালতে তার ফাঁসির রায় হবে, বিচার ফাইনাল হয়ে গেছে, কেন মারল জিন? এই জন্য মুসলমানের ফাঁসি। কিন্তু আল্লাহর কি মেহরবানি, ওইখানে একজন জিন্নাত যার বয়স হইল অনেক, উনি আইসা দাঁড়ায় ডাক দিয়ে বলে, আমার জিন্নাত ভাইরা শোন, মুসলমানকে ফাঁসির কাস্টে জুলাইও না, কারণ আমি মোহাম্মদ নবীর সঙ্গে দেখা কইরা তার থেকে অনেকগুলো হাদিস শুনেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় শুধু মোহাম্মদ নবীর সঙ্গে আমার দেখা হয় নাই, কয় আমি মুসা আলাইহিস সালামের সঙ্গেও দেখা করেছি, জোরে কন্না সুবহানাল্লাহ। কয় আমি ঈসা নবীর সঙ্গেও দেখা করেছি, পরিশেষে মোহাম্মদের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমরা শোনো, মুসলমানরে ফাঁসির কাস্টে জুলাইও না। তোমরা শোনো, আমি মোহাম্মদ নবীর হাদিস শুনেছি, হাদিসটা শোনাই বল শোনো। কয় কি হাদিস? কয় মোহাম্মদ নবী বলিয়া গেছেন, রাস্তার মধ্যে যদি কোনো জিন্নাত কোনো সাপ পাওয়া যায় তাইলে একবার দুইবার তিনবার বলার পরে মারা যায় যাসি, তিনবার বলার পরে দিয়া এটা চলিয়া যাবে যদি জিন্নাত হয়, আর জিন্নাত না হলে শুধু সাপ হলে রাস্তায় পড়িয়ে থাকবে, কথা শুনবে না। অতএব যেহেতু মুসলমানটা একবার দুইবার তিনবার আওয়াজ দিয়েছি, আওয়াজ দেওয়ার পরেও জিন্নাতরা যায় নাই, মুসলমানের ফাঁসি হইতে পারে না।
মুসলমানের পাশে হইতে পারে না। তোমরা একটা কাজ করো, তারে এখন এই মুহূর্তে নাজাত দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। তখন মুসলমান ফাঁসির রায় ঘুরে গেল, মুসলমানের গলার মধ্যে ফুলের মালা দিয়া তারে আহালান সাহালান ওয়েলকাম স্বাগতম দিয়া যেখান থেকে নিয়ে গেছে আবার ওইখানে পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিন্নাত বানাইছি, কিন্তু শুনিয়া রাখো মানুষ, আমি জিন্নাতকে বলি নাই, এদেরকে সম্মান দিয়েছি। অলাকদ কাররম না বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, ইজ্জতের মুকুট আমাদের আমাদেরকে পরাইয়া দিয়েছেন আর জানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুসলমান, তোমাদের জন্য আমি জাহান্নাম বানাই নাই, কিন্তু তোমরা যখন আমার গোলামি করবে না, আমার দাসত্ব করবে না, আমার বন্দেগী করবে না, তোমরা জানিয়া রাখো তোমরা জাহান্নামের আগুনে জ্বলবা। আল্লাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালাইতে চায় না, ভালো করে খেয়াল করিয়া শুনেন। আল্লাহ ডাক দিয়ে কয়, তুবু ইলাল্লাহ, এরে মুসলমান, যত গুনাহ করেছো তোমার গুনার যদি পাহাড় বরাবর হয়ে যায়, সাগরের ফেনা বরাবর হয়ে যায়, গুনাগুলো তওবার মেডিসিন দিয়া মাফ করাইয়া কবরে যাইও। মুসলমান ভাইরা, কবরে যদি যাই আমরা গুনাহ মাফ না করাইয়া, তাইলে ওইখানে আমাদের জন্য আজাব আছে। আর যত গুনাহ করেছেন, গুনাহ যদি মাফ করাইয়া কবরে যাইতে পারি, আল্লাহ বলেন তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই। এ মুসলমান ভাইরা, আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বুঝেন, উদাহরণ দিয়ে বুঝেন, যখন আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার সন্তানেরা দেখবেন মুসলমান কানের মধ্যে স্বর্ণের জিনিস পরে, নাকের মধ্যেও পরে, হাতের মধ্যেও পরে, পায়ের মধ্যেও পরে, এগুলো পরতে পরতে দেখবেন একসময় ময়লা হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। তখন স্বর্ণকারের কাছে নিয়া এই ময়লাগুলো দূর করার জন্য মেডিসিন দিয়ে আগুনের মধ্যে ফালায়, আগুনের মধ্যে ফালাইলে পরে দেখবেন ওই মেডিসিনের কারণে আবার আগের মতন স্বর্ণ ঝকঝক ঝকঝক হয়ে যায়। কেন রে মুসলমান, ময়লা লাগছে আগুনে ফালাইছে, ওইখান থেকে তুলছে ঝকঝক শুরু হয়ে গেছে। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এরে মুসলমান, তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই, কিন্তু তুমি যে গুনার ময়লা লয়ে কবরে যাইবা, ওই জাহান্নামের আগুন দিয়া তোমার গুনার ময়লা সাফ কইরা, একটা দিন সরিষার দানা পরিমাণ ঈমান তোমার মধ্যে পাইলে আল্লাহ পরিশেষে দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। কি বুঝলেন? গুনা লয়ে কবরে যাইবেন, জাহান্নামের আগুনে জ্বলবেন, জাহান্নামের আগুনে জ্বলবেন গুনাহ লইয়া গেলে। আর যদি দুনিয়া থেকে তওবার মেডিসিন দিয়া গুনাহ মাফ করাইতে পারেন, তাইলে আল্লাহ গুনাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব। দেখেন না মুসলমান, থানবী রহমাতুল্লাহ আলাই লিখেন, ভারতের একটা এলাকার মধ্যে বানর বড় উৎপাত করে, বানরের এলাকার মধ্যে ডিস্টার্ব করে, যে এলাকায় বেশি বানর ওই এলাকার মধ্যে মানুষ আরাম আয়েশে বসবাস করতে পারে না। যে এলাকার মধ্যে মুসলমান, ওই যে বর্মী এলাকা, গাজীপুর বর্মী, ওইখানে গেল হুজুর, এলাকার মধ্যে এত বানর, আমাদেরকে খুব কষ্ট দেয়, খুব দুঃখ দেয়। থানবী রহমাতুল্লাহ আলাই বলেন যে এক এলাকার মধ্যে বানরের সংখ্যা বেশি, মানুষের খাবার নষ্ট করে ফেলায়, ঘরের ভিতরে দুইকা ঘর বাড়ি নষ্ট করে ফেলায়। এরে মুসলমান, এলাকার লোকেরা একসঙ্গে বৈশা মিটিং করল, কি করা যায় বানরের উৎপাত থেকে কেমনে বাঁচা যায়। তখন সবাই মিটিং করিয়া বলল, যেই জঙ্গলের ভিতরে বাঘ বানরগুলো বসবাস করে, চতুর্দিকে পেট্রোল ডালিয়া দিয়া, কেরাসিন ডালিয়া দিয়া, আগুন জ্বালাইয়া সবগুলো বানররে পুইরা মাইরা ফেলাইব। সিদ্ধান্ত মুসলমান হয়ে গেছি, ওই জঙ্গলের মধ্যে আগুন লাগাইয়া সবাইকে মেরা ফেলাইব, সব যা আছে জানোয়ার সব মেরে ফেলবি। থানবী রহমাতুল্লাহ আলাই বলেন, এলাকার মানুষ একসঙ্গে হইয়া ওই জঙ্গলের চতুর্দিক দিয়া আগুন জ্বালাইয়া দিয়া, যখন আগুন জ্বালাইয়া দিছি, আগুনগুলো জ্বলতে 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 মাঝখানে এসে গেছে। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন, কয়, যখন আগুনগুলো আস্তে 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 একেবারে মিডিয়াল পয়েন্টে এসে গেছে, ওগুলো জড়সড় হইতে হইতে একবার একসঙ্গে হইয়া বানরগুলো ওই মুহূর্তে আস মুসলমান বাইরে হাত পাগুলো উপরের দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দেখ, আল্লাহ এই জঙ্গলার মধ্যে তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, আল্লাহ আমরা আর উৎপাত করবো না রে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। মুজাদ্দিদে মিল্লাত বলেন, আগুনগুলো আসতে আসতে বানর পর্যন্ত আইসা অটোমেটিকলি আগুনগুলো নিবিয়া গেছে,
আর একটু জোরে কর। তাইলে আল্লাহ শুধু বানরের মুসলমান মানুষের তওবা আল্লাহ কবুল করে না, বানরের তওবা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। যত গুণা করছি আমাদের হায়াতের জীবনে গুণা টুনা আসেনি, আমরা যেমনি বয়ে রয়েছি মনে হয় কোনো গুণা টুনা নাই আমরা আসেনি। মাঝে মাঝে নীরবে নির্জনে কাঁদবেন, আল্লাহ আমি গুণাগার, আল্লাহরে ডাক দিবেন। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনার গুণা মাফ করাই দিব, কিন্তু আপনি নিজে নিজে কোনো আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর গুণা মাফ করাইবার তরিকাটা একটু বলে দেন, রাস্তাটা একটু বাতলাইয়া দেন, কোন তরিকার মাধ্যমে আমার গুণাগুলো মাফ হবে। গুণা নিয়ে কবরে যাবেন তো জাহান্নামের আগুন অবধারিত হয়ে যাবে, আর তওবা করে গুণাগুলো মাফ করা যাবেন তো আল্লাহ রসুল বলেন কবর থেকে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কেন? তুমি আল্লাহকে রাজি আর খুশি করে গেছো, আল্লাহকে বাউ করে কবরে যান, আল্লাহকে রাজি করে কবরে যান। আল্লাহ বলেছেন বান্দা তোমাদেরকে আমি চাওয়ার আগে আগে তোমার বডিতে কত নিয়ামত দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, কত নিয়ামত তোমারে দিলাম, তুমি আমার কাছে একটু চায়া চাও নাই, আমি আল্লাহ না চাওয়ার আগে আগে দিছি। কিন্তু আমি বলছিলাম যে বান্দা তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া দিয়া আমার আমার দিকে আসো, যেমন আল্লাহ রুহু জগৎ থেকে ইচ্ছা করলে আমার ওলি বানাইতে পারতো, কিন্তু সেখান থেকে আল্লাহ আমার ওলি বানায় নাই। আল্লাহ বলছেন পা দিয়েছি হাইটে হাইটে মসজিদে যাও, পা দিয়েছি হাইটে হাইটে ওয়াজ মাহফিল শোনার জন্য আসো, হাত দিয়েছি হাতের মধ্যে কর দিয়েছি, এই করগুলো দিয়া গুনা গুনা আমার নামের তসবিগুলো আদায় করো। আল্লাহ আমাদেরকে কত সুন্দর রাস্তা দেখাইয়া দিয়েছেন, বান্দা এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, এই কপালটা কেবলমাত্র শুধুমাত্র আমাকে দাও, আমার দিকে রুজু হয়ে যাও, এই কপালটা আমার জন্য ঠেকাইয়া দাও, আমার কাছে তোমার কপালটা অনেক দামি, আমার কাছে তোমার সেজদাটা অনেক দামি। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে হীরা মণিমুক্ত স্বর্ণা গহনা টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার সেজদা আরেক পাল্লায় রাখা হয়, তাহলে দুনিয়ার সব কিছুর মোকাবেলায় তোমার সেজদাটা আমার নিকট ওজনদার হয়ে যায়। সেজদা বড় দামি জিনিস, আল্লাহ আমার দিকে তাকায়া থাকে। আল্লাহ আমার একটা জিহিবা দিয়েছেন, কুকুরও আল্লাহ একটা জিহিবা দিয়েছেন, দেখেন এই দুইটা ঠোঁট আল্লাহ আমারে দিয়েছেন, আমি কত সুন্দর করে আব্বা বলিয়া ডাক দিই, আম্মা বলিয়া ডাক দিই, হ্যাঁ কত সুন্দর করে আমি চা পান করি, পানি পান করি, দুধ পান করি। আর যেই লোকের ওপরের ঠোঁটও নাই নিচের ঠোঁটও নাই, এ আব্বা ডাক্তারা না, ডাক দিলে আ আ আ আ বাইর হয়। হ্যাঁ ঠোঁট না, যে ব্যক্তির ঠোঁট নাই বইটি চা খাইতে পারে না, এই বেটা দুধ পান করতে পারে না। বলবেন যে হুজুর দুধ পান করতাম না, পানীয় পান করতাম না, এখন তো আমার এলাকায় ম্যাঙ্গো জুস পাওয়া যায়, ম্যাঙ্গো জুসের প্যাকেটে আবার একটা হাঁটু ভাঙ্গা পাইপ দেওয়া থাকে, দেখবেন এইটা দিয়েও যদি খাইতে চান খাইতে পারবেন না, কেন ঠোঁট নাই তো, ভিতরে দাঁতের ভিতরে দিবেন টান দিবেন ফার্ম বার হয়ে দেবো, এটা ভিতরে ঢুকতো না, কেন ওই ঠোঁট নাই। এই জন্য আল্লাহ বলেন বান্দা এই দুইটা ঠোঁট দিয়েছি, আব্বাকে ডাক দিতে পারো, আম্মাকে ডাক দিতে পারো, তোমার বডির মধ্যে এমন কিছু যন্ত্রপাতি আমি দিয়া দিছি, তোমার এই গাঁটটার দিকে তাকায় দেখো বাঁকা, ডাইনে বামে ডাইনে বাঁকা হয়, বামেও বাঁকা হয়, সামনেও হয়, পিছনে হয়। আবার বাজার থেকে আপনি এক মুন্যে একটা বস্তা মাঠায় লন, দেখবেন আপনার এই গাঁটটা লোহার চেয়ে বেশি শক্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে কর না মেয়েরা। অথচ আল্লাহ বলেন তোমাদেরকে আমি একবারে দুর্বল করে বানাইছি, একেবারে দুর্বল করে বানাইছি, কিন্তু আমরা সবল। আচ্ছা আপনারা আওয়াজ দিয়ে বলেন, এখন যদি এই মুহূর্তে মাহফিলের মধ্যে চতুর্দিক দিয়ে কয়েকটা ষাঁড় গরু সিংগুলো খাড়া করে দৌড়াইয়া আসে, থাকবেন না ভাগবেন? থাকবো, ভাগবেন? যখন দৌড়ে আসবো এলোমাতাড়ি দৌড় দিব, তখন মুসলমান এই যে গরু মহিষ এদের আত্মরক্ষা করার অস্ত্র আল্লাহ মাথায় দিয়ে দিছে, দেয় নাই? আমরা যে বাহাদুরি করি, শিং মাছের সামনে আমরা দুর্বল। যদি পানির মধ্যে গোসল করতে যান, একটা কাটা দিয়ে গুতা দিয়ে দিলে তিন চার ঘন্টা কাইত, ঠিক নেই জোরে কন? ট্যাংরা মাছের দিকে তাকায় দেখেন, ট্যাংরা মাছের মধ্যেও দুই দিকে দুইটা কাঁটা, মাঝখানে একটা কাঁটা। আবার চিংড়ি মাছের দিকে তাকায় দেখেন, চিংড়ি মাছের একটা ডেগার দেওয়া আছে। আত্মরক্ষা করার অস্ত্র আল্লাহ সব দিয়ে দিছে, আর আমরা মুসলমানের হুজুর আমরা দার্শনিক, আমরা কবি, আমরা সাহিত্যিক, আমরা বৈজ্ঞানিক, আমরা বড় ইঞ্জিনিয়ার, বিজ্ঞেস বড় দলিল, তার সার্টিফিকেট ইঞ্জিনিয়ার হয়েছে। আমি কি বাবার ইঞ্জিনিয়ার হয়ে বাহাদুরি দেখাইও না? কারণ তোমার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং প্ল্যান বাবুই পাখির সামনে ফেল। কেন? বাবুই পাখি একটা বাসায় দেখবেন কী সুন্দর করে গাছের মাথার মধ্যে আধা হাত ফাউন্ডেশন উপরের থেকে দেয়,
দিয়া বাসা বানায়। বাসার দিকে ছায়া দেখছি, বাসার ভিতরে দুইটা রুম বানাইছে, বেডরুম ড্রয়িং রুম বানাইছে। এই দুইটার ভিতরে স্বামী আর স্ত্রী বসবাস করব। এখন তাকাইয়া দেখি এর ভিতরে কোনো লাইট নাই, আলো নাই। আল্লাহ ডাক দিয়ে মানুষ তোদের মাথার থেকে এদের মাথার মধ্যে বুদ্ধি আমি বাড়াইয়া দিছি। আল্লাহ ডাক দিয়ে এই পাখি রাতের বেলা স্বামী আর স্ত্রী একসঙ্গে ঘুমাবি, দেখে দেখে ঘুমাইছ, দেখে দেখে কথা কইছ, দেখে দেখে খাইছ। আল্লাহ লাইট পামু কই, আলো পামু কই। আল্লাহ ডাক দিয়ে কয় ওই যে নদীর পারে যা, পুকুরের পারে যা, গিয়া কিছু মাটি নিস, প্যাক মাটি, এই কাদা মাটি লইয়া ভিতরে হুলডার বানা। দেখবেন কি সুন্দর করে হুলডার বানাইছে। এই হুলডারগুলো যখন সব শক্ত হয়ে থাকে, হুলডার শক্ত হওয়ার পরে আল্লাহর ডাক দেখ আল্লাহ হুলডার বানাইলাম, এখন কি করতাম? এখন কাজটা হইলো, একটা পোকা আছে জোনাকি পোকা, এটা মিটমিট করে আলো দেয়। বিকালবেলা ওই যে লাউ গাছতলা আম গাছতলা গিয়া ওইখান থেকে একটা পোকা দৈরা নিয়ে আয়, কয়েকটা পোকা দৈরা আইন না মাথাটা হুলডারের ভিতরে ঢুকাইয়া দিই, তখন টান দিব মিটমিট করে আলো জ্বলে। জোরে কর্ণ সুবহানাল্লাহ, জোরে কর্ণ মিয়ারা, আল্লাহু আকবার, মিটমিট করে আলো জ্বলে, দেখা দেখা ঘুমায়। এই জামাটা বানাইছি মুসলমান ভাইরা, টেক্সটাইল মিল লাগছে, ইঞ্জিনিয়ার লাগছে, কারিগর লাগছে, অথচ মাকড়সার দিকে তাকায় দেখেন দৌড়ে দিলে সুতা বাইর হয় ঠিক নি? জোরে কর বার হইনি, বার হইনি। অথচ আমরা বকে থাপ্পড় দিয়া কই হুজুর আমগুলোকে ফার্ব কাটায়। আরে ভাই আমগুলোকে ফার্ব কাটায়, আপনার হায়াত কই দিলেন? আপনার হায়াত দি গড় 60-70 বছর। অথচ অন্য অন্য পয়গাম্বরের বেলায় দেখছি হজরত হুদ আলাইহিস সালামের জাতিরা 250-300 বছরে বালে গেছে। এদের গড় আয়ু ছিল 1300-1300 বছর। এগো সামনে আমগো হায়াতই নাই, আছে এগো সামনে আমগো হায়াতই নাই, অথচ এরা বালে গেছে 300 বছরে। একবারাই যে রিক্সা চালায়, এখন তো মোটরে খালি সুইচ দিলে দৌড়ায়, আর একটা সময় প্যাডেল দিয়ে হ্যান্ডেল মাইরা রিক্সা চালাইতো। তো রিক্সার মধ্যে এক প্যাসেঞ্জার লইছে, এই হুজুরে লই তখন, তো রিক্সার মধ্যে যে প্যাসেঞ্জার উঠাইছে একটু মোড়া সোড়া, তো মোড়া প্যাসেঞ্জার তো ভারী, রিক্সা চালাইতে গিয়ে প্যাডেল মারে তো রিক্সা আগায় না। তো সামনে গিয়ে ব্রিজে উঠবো, ব্রিজটা একটু ওসা, তো ডাক দিয়ে বলে স্যার একটু নামেন, নামে আমার একটু সহযোগিতা করেন। এখন নামাইয়া এই প্যাসেঞ্জার আবার গিয়া ব্রিজের উপরে উঠাইয়া আবার চালাইতেছে। এখন এই রিক্সাওয়ালারে এই রিক্সাওয়ালায় এই প্যাসেঞ্জারে জিজ্ঞেস করে, ভাই আপনারা নিতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, আপনার নামটা কি? এই প্যাসেঞ্জার কয় আমার নাম হইলো চিকুন আলী। নাম কি কইছে? বেটা মোড়া না চিকুন, বেটা এমন মোড়া কিন্তু নাম কয় চিকুন আলী। একটু সামনে আগায়া গিয়া এইবার প্যাসেঞ্জার জিজ্ঞাসা রিক্সাওয়ালার, ভাই তোমার নাম কি? আমার নাম নাই, আমার নাম এত মোড়া বেটার নাম বলে চিকুন আলী, তাহলে হ্যাঁ সামনে আমি নাই। আমরা যে বাহাদুরি করি, অনেক মানুষ আমরা এমন আছি, নামাজ পড়ি আর না পড়ি, রমজান মাসে রোজা রাখি আর না রাখি, আল্লাহরে ডাকি আর না ডাকি, দেখবেন সাফাটার মধ্যে আল্লাহ হেরে এমন জোর দিছে বুকে থাপ্পড় দেয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ইমানটা শক্ত আছে। এ নাইও নাইও তোরে কর নাই, সাফার মধ্যে এত জোর হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ইমানটা শক্ত আছে। 10 কাপ 20 কাপ মাংনা চা খেয়ালায় নামাজের কথা কইলে হুজুরে হুজুর আগের ডারে বিদায় করছে, আমনে এমন ক্যাট 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 করবেন, আমনের সিরিয়াল কিন্তু আয়া পড়ছে, আমনে হুজুর কাম করবেন, কয় কি? কয় 3 বেলা গরম ভাত খেয়া 5 বেলা আজান দিয়া নামাজটা চালাইয়া নিয়েন, নামাজটা চালাইয়া নিয়েন, খালি বাচ্চা বাচ্চা হুজুর নামাজ পড়বো, হাজির সাহেবের নামাজ পড়বো, আর হেলে খালি রাস্তায় খালি ঘুরবো। কিও 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 ঠিক নি? উনি আবার বাবার দরবারও যায়, বাবা ভাইছে একটা এমন বাবা একারে হ্যার গ্যারান্টি লই লইছে, তুমি যা করো না করো গা বছরে একবার আমার কাছে আইয়া হাজিরা দিও, আর তোমার কিছু সমর্থন অনুযায়ী আমার কিছু দিয়া যাইও। আবার বাবাও কইয়া দিছে অসুবিধা নাই, তুই বাড়ির জায়গা 1 কেজি সরিষার তেল কিনা রাইস, হারা বছর খালি মাগ বিয়ার ঘুমাবি, তোর নামাজ কালামের দরকার না, আমি তোর হাঁসরের দিন ডেনাটা দৈরা একটা ধাক্কা দিমু, তোর এক ধাক্কা দিয়ে জান্নাত বাড়াই দিমু, এই বাড়া এই আশাই রইছে। কিন্তু কিছু মানুষ এমনও আছে, এমন গর্দ মার্কাও আছে, এই আশাই রইছে। এখন বেড়াই গেছে গা ময়রা, ফিরেও গেছে গা বইরা, হাঁসরের দিন এই বেড়ায় যখন হাঁসরের মাঠে উঠছি, উঠার ভরে দিয়ে খালি পিছনে আছে আমার, ফিরে ধরো না কেন, ধরো না কেন, ধরো না কেন, এই বেড়ায় সামনে আগাইতেছে আগাইতেছে, ধরো না কেন, ধরো না কেন, এমন করে দরছে মনে যেন আড্ডি ভাঙ গেলেই। যখন দৌড়ে বেড়ায় ধাক্কা মারছে, কেড়ায়ও কয় আমি মালিক দাঁড়া গাই, ও আমার ফিরে কো কয় এটার আগে শেষ করে লেছি, এটার আগেই শেষ করে যাইবেন। হকানি পীরের কাছে যান, যিনি পর্দা করে নামাজের কথা বলে, মুসলমান ভাইরা বেড়া বেড়ে একলগে মুরিদ করে না, আলাদা আলাদা করে। হকানি পীরের কাছে যান, যিনি জিকির শিখায়, নামাজ শিখায়, কোরআন তেলাওয়াত শিখায়, এমন ব্যক্তির কাছে যান, তাইলে মুসলমান ভাইরা ইহকাল কল্যাণ হবে, পরকাল মঙ্গল হবে। জোরে কোন ঠিক না বেঠিক?
এই জন্য সবার কাছে আমার একটা আহ্বান থাকবে, আপনারা যারা এখানে আসছেন, যারা বসছেন, এই যে আইবি সাহেব হুজুর বলে গেছে, দোয়াও শিখাই গেছে যে মাহে রমজান।